আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন নতুন একটা ভিডিওতে দুই হাজার বাইশ এসএসসি পরীক্ষা দিয়েছ বর্তমানে রেজাল্টের অপেক্ষায় রয়েছে এক্ষেত্রে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশের এক মাসের মধ্যে একাদশে ভর্তি কার্যক্রমটা শুরু হবে এবং একাদশে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনে আবেদন করতে হবে কলেজ চয়েস দিতে হবে তুমি যে কলেজে ভর্তি হতে চাও না কেন তুমি চাইলেই হবে না এখানে সঠিক নিয়মে আবেদন করলে তুমি একমাত্র সেই কলেজে চান্স পাইতে পারো সম্পূর্ণটা ভাগ্যের বিষয়ে রেজাল্টের উপর নির্ভর করে তো আজকের ভিডিওতে আমরা একাদশ ভর্তি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আমরা চেষ্টা করবো ওভারঅল একাদশ ভর্তি যে সম্পূর্ণ প্রসেস তার সামারি আগে তোমাদের সামনে তুলে ধরার জন্য যাতে প্রসেস সম্পর্কে যেহেতু তোমার নতুন তোমাদের যে ভয়টা রয়েছে সেই ভয়টা যেন কেটে যায় মূল টপিকে চলে যাবো তার একটি কথা বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো কারণ একাদশ ভর্তি থেকে শুরু করে তোমাদের কলেজ লাইফের সকল তথ্যগুলো আমাদের কাছ থেকে পাবা একাদশ ভর্তিরও অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক তথ্য আছে যে তথ্যগুলোর কারণে শিক্ষার্থীরা অনেক ভুল করে থাকে যেগুলো আমরা তোমাদেরকে সার্ভ করবো আমাদের সাথে যুক্ত হয়ে যাও ফেসবুকেও একই কথা বলবো প্রত্যেকটা ভিডিও আমরা ফেসবুকে আপলোড করে থাকি তো ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবাম তো যেটা প্রথমত বলছিলাম একাদশবর্তী প্রথম কার্যক্রম কার্যক্রম হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করলে তোমরা প্রথমে একটা টাইম দিবে ওই টাইমের মধ্যে তোমরা দশটা কলেজ আবেদন করতে হবে সর্বনি দশ মানে সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করবা একশো পঞ্চাশ টাকা বা এইরকম একটা ফি দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করবো আবেদন আমরা খুবই সহজ আবেদন কীভাবে করবো এগুলো আমরা দেখিয়ে দেবো সব কিছুই তোমরা নিজেরাই করতে পারবা তো দেখেন সুন্দর মতো আবেদন করবা আবেদন করার শেষ তোমার ওই দশটা কলেজে পরবর্তী হয়তো বা দেখা গেলো পাঁচ ছয় দিন পরে তারা রেজাল্ট প্রকাশ করবে তুমি কোন কলেজটা চান্স পাইছো তো ওই যে দশটা কলেজ তুমি যে সিলেক্ট করবা সেখানে তোমাকে অফকোর্স প্রায়োরিটি লিস্ট দিতে হবে যে তুমি কোন কলেজে যেতে চাও তোমাকে যে যে কলেজটা সবচেয়ে বেশি পছন্দের সেই কলেজটাকে ওই দশ নম্বর দশটা লিস্ট মধ্যে এক নম্বরে রাখতে হবে যে কলেজটি একটু কম পছন্দের সেটাকে দুই নম্বরে যে কলেজটা একটু আরও একটু কম পছন্দ সেটা তিন নম্বরে এভাবে তোমাকে পছন্দক্রম অনুযায়ী প্রায় দশটা কলেজ লিস্ট তৈরি করতে হবে এবং যখন রেজাল্ট প্রকাশ হবে তখন তোমাকে ওই দশটা কলেজ থেকে যে কোনো একটা কলেজ চুজ করে দিবে যে তুমি শোভন তুমি এই কলেজে ভর্তি হওয়ার যোগ্য দেন ওই কলেজ তোমাকে নিয়ে নিবে এখন কথা হচ্ছে তুমি চাইলে ওই জায়গায় এই পরবর্তী কার্যক্রম একটা দুইটা রয়েছে একটা হচ্ছে তুমি যদি ওই কলেজে ভর্তি হতে চাও ধরো আমার ওই কলেজটা পছন্দ হয়েছে তাহলে আমি এখন ওই কলেজে নিশ্চয়ন করব কিছু টাকা আমি দেড়শো টাকা না দুশো টাকা দিয়ে আমাকে ওখানে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন আমি করে ফেললে তাহলে আমার আর কোনো কাজ নাই আমি ডিরেক্টলি গিয়ে ভর্তি হয়ে নিব যখন ভর্তি ডেট দিবে আমি ভর্তি ডেট নিয়ে কথা বলছি তো এই জাস্ট কাজ আর যদি আমি ওই কলেজটা আমার যদি পছন্দ না হয় আমার শুভন আমার ওই কলেজটা আমার পছন্দ হয় না তাহলে আমি ওই কলেজটা আর আমি নিশ্চয়ই টাকা পাঠাবো না তখন আমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন জন্য সময় দিবে তখন দ্বিতীয় পর্যায়ে যে কলেজগুলোর সিট আসছে নতুন নতুন ফাঁকা থাকবে সেই কলেজে আমরা আবেদন করবো আবেদন করে সেখানে আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা যদি আবার পছন্দ হয় সেই নিশ্চয়ন করব আর নয় আমি যদি দ্বিতীয় পর্যায়ে পছন্দ না হয় তাহলে তৃতীয় পর্যায়ে যাবো এভাবে টোটাল তিনটা পর্যায়ে রয়েছে আর এখানে মাইগ্রেশন রয়েছে নিশ্চয়ন রয়েছে এগুলো নিয়ে ইন ডিটেলসে ভিডিও পাবা মোট মাঠ কত হচ্ছে তোমাকে তিনটা ধাপে কলেজে ভর্তি হবে তুমি যদি প্রথম ধাপে তোমার কলেজ না আসে বা পছন্দ না হয় তুমি দ্বিতীয় ধাপ আবেদন করতে পারবা এভাবে তিনটা ধাপ হবে তো এভাবে তোমরা কলেজে অ্যাপ্লাই করবে এবং কলেজ চয়েস করবে এবং কলেজ চয়েজের ক্ষেত্রে একটা কলেজ যদি তুমি নির্বাচন করবে কীভাবে নির্বাচন করবে এগুলো নিয়ে ভিডিও পাবা আমাদের কাছ থেকে গত বছর আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করেছি প্রায় একশোটার মতো ভিডিও তোমাদের জন্য তৈরি করেছিলাম আর যারা বড় ভাই তোমাদের ছিল তোমাদের জন্য ইনশাল্লাহ সবগুলো ভিডিও এর চেয়ে বেশি হয়তো আপলোড করা লাগতে পারে এবছর আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের যে কলেজ চয়েসের মানে রেজাল্ট প্রকাশ যতই যা হোক না কেন এই তিনটা ধাপে সর্বোচ্চ ধরো হয়তো বা এক একদিন দিয়ে দিবে বা পাঁচ দিন দিয়ে দিবে দিনের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে সাপোজ ধরো তুমি প্রথম পর্যায়ে কলেজ চয়েস কলেজে চান্স পাইছো বা তুমি থার্ড থার্ড পর্যায়ে কলেজে চান্স পাইছো যে কোনো পর্যায়ে কলেজে চান্স পাও না কেন তোমাকে হয়তো সময় দিল যে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ তারিখে থেকে পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হতে হবে ওই এক ডেটের মধ্যে সবাইকে ভর্তি হয়ে নেবা এভাবে ডেট বাই ডেট তো এই বিষয়গুলো নিয়ে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন একদম তারিখগুলো উল্লেখ করে তোমাদের সামনে তুলে ধরবো তো জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আর সকল আপডেট যতগুলো আমাদের কাছ থেকে পাবা সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ